বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের রিপা রহমান পেশায় একজন গৃহিণী। শখের বশে বিভিন্ন দেশের মুরগি সংগ্রহ করে খামার গড়ে এখন তিনি একজন স্বাবলম্বী নারী। তার খামারে রয়েছে 12টি দেশের 12 প্রজাতির মুরগি। এর মধ্যে রয়েছে আমেরিকান ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা, বেনথাম, সিলিক, ফ্রেজার, তিথি সহ বিভিন্ন প্রজাতির মুরগি। মুরগির বাচ্চা ফোটানোর জন্য তিনি ইলেকট্রিক মেশিন সংগ্রহ করেন এবং সেই মেশিনেই ডিম ফুটিয়ে সেগুলো এখন দেশের বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন। এ থেকে মাত্র 2 বছরেই তিনি মাসে আয় করছেন 40 থেকে 50 হাজার টাকা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সংগ্রহ করছি অনলাইনে, দেখে দেখে পছন্দ হয়েছে, আমি তারপর তাদের সাথে কথা বলছি, তারা আমি যাই নিয়ে আসছি, তারা পাঠাইছে। পর দেশি মুরগির থেকে বেশি দেয় ডিম, ডিমের সাইজ মুরগির আন্দাজে বড় বড়, যেরকম মোরগ মুরগি সেরকমই ডিম বড় বড়। বাচ্চা ফুটে অনলাইনে যারা নেয় কিনে নেয়, আমাদের কাছে যোগাযোগ রাখে, তারপর কিনে নেয়, আমরা বিক্রি করি। এদিকে রিপা রহমানের কলেজ পড়ুয়া ছেলে মুশফিকুর রহমান রোহান বলেন, ইন্টারনেটের মাধ্যমে অনুসন্ধান করে খাবারের প্রকারভেদ থেকে শুরু করে রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণের জন্য সেগুলো তথ্য সংগ্রহ করা হয়। দেখাশোনা, যত ধরুন কোনো রোগভেদি যদি দেখা দেয়, তাহলে এগুলোর ওষুধ দেওয়ার দায়িত্ব বর্তমানে আমার। আর খাবার থেকে শুরু করে যেগুলোর পানি দেওয়া বা অন্য যেগুলো যাই আছে, তাহলে আমার দাদি আর আম্মু তারা মিলেই দেয়। খাবারের পর যে ধরুন বর্জ্য পদার্থ আছে, ওগুলো আমরা দেখি, যদি কোনো সময় দেখি যে পায়খানার কালারটা একটু ডিফারেন্ট আছে, ধরুন চুন চুন বা সবুজ টাইপের, তাহলে আমরা ওইটা আবার ইউটিউবে সার্চ দিই, সার্চ দিয়ে তারপর ওইটা দেখে তারপর ওদের যে ওই যে কী রোগ হলে অমন ওই রকমের ই হয় ওইটা মিলে তারপর আমরা ভবিষ্যৎ পরিকল্পনা যদি দেখি যে বাণিজ্যিকভাবে আরও ই হতে আছে, তাহলে ইনশাল্লাহ আরও বড় করে কোনটা ই করব। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এছাড়া এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আরও আত্মস্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। একেবারে গ্রাসরুট লেভেলে এটা অত্যন্ত প্রশংসনীয়, যেহেতু এখন অনলাইনের মাধ্যমেই তারা বেচা কিনা করতে পারে, মুরগি পালনের বিভিন্ন নির্দেশিকা রোগ বালাই সম্পর্কে ভালো জানতে পারে। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং এখন অনেকেই শৌখিন মুরগি লালন পালনের জন্য বাসা বাড়ির ভিতরে এই শৌখিন মুরগি লালন পালন অত্যন্ত লাভজনক এবং শখ, শখ থেকেই আস্তে আস্তে একটা কর্মমুখী দিকে তারা যেতে পারে। বৈজ্ঞানিক উপায়ে লালন পালনের বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। অনেকেই আছে সনাতন পদ্ধতিতে লালন পালন করে, অর্থাৎ সেটার ক্ষেত্রে অনেক ঝুঁকি থেকে যায়, হাঁস মুরগি মারা যায়, পশু রোগাক্রান্ত হয়, তাতে লাভের পরিমাণটা কমে যায়। রিপা রহমানের এমন উদ্যোগে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানও সৃষ্টি হবে বলে মনে করেন এলাকাবাসী। মৌসুমী রহমান, আরটিভি।